বন্ধুরা, সোয়া চিলি বানানোর জন্য তেলের মধ্যে সোয়াগুলো আগে মানে সোয়াবিনগুলো আগে ভেজে তুলে রেখে দিয়েছি। ভেজে তুলে রেখে নিয়েছি। তারপর ওই তেলে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে আদা রসুন আর একটু জিরে আর একটু লাল চিলি পেস্ট দিয়ে এতে কষে নিচ্ছি যতক্ষণ না তেল বেরোচ্ছে। ঠিক আছে, বন্ধুরা, মশলাটা কষার পরও আমি আবার চিলি ইয়েটা দিয়ে সোয়াটা দিয়ে ভালো করে কষে নিলাম যাতে ভেতরে মশলাটা ঢুকে যায়। বেশ ভালোভাবেই কষা হয়ে গেছে। এবার আমি সসগুলো দেবো, সোয়া সস, চিলি সস আর টমেটো সস। বন্ধুরা, আমার চিলি সোয়া চিলিটা মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে একদম, আর নুন মিষ্টি সব পারফেক্ট একদম। আর আমি দেবো একটু কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা আগের থেকে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম লাস্টে, আর একদম সোয়া চিলি একদম রেডি।